ওয়েলকাম ব্যাক। এই সেকশনে আমরা সিএসএস এর অল্প কিছু অ্যাডভান্স টপিক্স নিয়ে আলোচনা করব, যেমন হচ্ছে রাউন্ডেড কর্নার্স, সিএসএস ব্যাকগ্রাউন্ড, শ্যাডোস, গ্রেডিয়েন্টস, কালার্স, অবজেক্ট ফিট, এরকম কিছু স্পেশাল টপিক্স নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেই টপিক্সটার নাম হচ্ছে রাউন্ডেড কর্নার্স। এই জন্য আমি প্রথমে তিনটা বক্স নিয়েছি একটা কন্টেইনারের মধ্যে বা এক র্যাপারের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা বক্স রয়েছে, একটা ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করা হয়েছে যার ফলে সুন্দরভাবে তিনটা বক্স পাশাপাশি রয়ে গিয়েছে। এর জন্য আমি কিছু কোড আগে থেকেই প্রিপেয়ার করেছি। এখানে আপনারা মার্ক আপটা দেখতে পাচ্ছেন যে ক্লাস র্যাপার, তারপরে একটা ডিভ যেটার ক্লাস হচ্ছে বক্স বক্স ওয়ান, দ্বিতীয় ডিভ বক্স বক্স টু, তৃতীয় ডিভ বক্স বক্স থ্রি, এর মধ্যে মূলত একটা ইমেজ থাকবে, ওকে, যেটা আমি আপাতত কমেন্ট করে রেখেছি, পরবর্তীতে আপনারা সেটা দেখতে পারবেন। এবার স্টাইল সেকশনে আমি কি করেছি, স্টাইল সেকশনে আমি সব কিছুতে মার্জিন প্যাডিং জিরো করে বক্স সাইজিং বর্ডার বক্স করে দিয়েছি, র্যাপারটার ওয়েট দিয়েছি 700 পিক্সেল, মার্জিন দিয়েছি কিছু সেন্টারে আসার জন্য, ডিসপ্লে করেছি ফ্লেক্স এবং জাস্টিফাই কন্টেন্ট করেছি স্পেস বিটুইন, যেন পুরো স্পেসটা এদিক ওদিক করে নিজেরা পেয়ে যায়, ওকে। আচ্ছা, ফাইনালি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বক্স প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বক্সে এই স্টাইলটা প্রোভাইড করা হয়েছে। উইথ হচ্ছে 150 পিক্সেল, হাইট 150 পিক্সেল এবং বর্ডার দেওয়া হয়েছে 2 পিক্সেল সলিড রেড, ওকে, ফাইন। এবার আমরা বক্স ওয়ানে কিছু স্পেশাল প্রপার্টি যুক্ত করার চেষ্টা করি। সবার প্রথম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই বা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা নেক্সট লেকচারে ভালো মতো আলোচনা করব। সো আমি বললাম যে পেল গোল্ডেন রড এই কালারটা দিব আমি বক্স ওয়ানের ব্যাকগ্রাউন্ডে। এবার যদি আপনি ই করেন দেখবেন যে এখানে একটা সুন্দর কালার এসছে। এবার আমি এই যে দেখেন কর্নারটা খুব শার্প, তাই না? এই কর্নারটাকে আমি একটু গোল রাউন্ডেড করতে চাচ্ছি। তো সেই রাউন্ডেড আমরা কীভাবে করতে পারি? এই রাউন্ডেড করার জন্য আমাদের কাছে প্রপার্টি রয়েছে বর্ডার। যদিও আমরা অলরেডি এখানে বর্ডার ব্যবহার করেছি, বর্ডার ব্যবহার করলেও আপনি রাউন্ড করতে পারবেন, বর্ডার ব্যবহার না করলেও আপনি রাউন্ড করতে পারবেন। ফর এক্সাম্পল আমরা আপাতত বর্ডারটাকে কমেন্ট করে রাখি এবং এবার দেখার চেষ্টা করি এখন পর্যন্ত আমাদের এই যে বক্সটার কর্নার এটা কিন্তু শার্প হয়ে আছে, রাউন্ডেড হয়নি। তো রাউন্ড করার জন্য আমরা বর্ডার রেডিয়াস প্রপার্টিটা নিয়ে কাজ করতে পারি। বর্ডার রেডিয়াস আমি বললাম যে 5 পিক্সেল সব দিক থেকে বর্ডার রেডিয়াস হয়ে যাবে 5 পিক্সেল, মানে একটু কার্ভ হবে, 5 পিক্সেল কার্ভ হবে। এবার যদি আপনি যান দেখেন যে এটা শার্প না, এখন একটু কার্ভ হয়ে আছে, হ্যাঁ। কিন্তু মজার বিষয় হচ্ছে আমার কিন্তু এখানে বর্ডারটা কমেন্ট আউট করে রাখা, বর্ডার কিন্তু নেই। এখন যদি আপনি বর্ডার যদি দিয়েও দেন তাও কিন্তু সেমই আসবে, হ্যাঁ। শুধুমাত্র এটাতে বর্ডার রেডিয়াস অ্যাপ্লাই করা হয়েছে, তাই এটার কর্নার কার্ভ, বাট এগুলোতে কার্ভ না। তো ঠিক একইভাবে আমি বাকিগুলোতেও অ্যাপ্লাই করার চেষ্টা করি। বক্স টু এটাও কপি করে পেস্ট করি, এটা হবে হচ্ছে বক্স টু, এটার কালার হচ্ছে পেল গ্রিন, আর এটাতে আমরা 25 পিক্সেল কার্ভ করবো। 25 পিক্সেল কার্ভ করলে কেমন দেখা যায়? এই রকম দেখা যাবে, অনেকটা অ্যাপেলের একটা ফ্লেভার, হ্যাঁ, অ্যাপেলের আইকন উইজেটগুলো বা কম্পোনেন্টগুলো এরকম দেখতে হয় কিছুটা বেশি কার্ভ, ওকে। আর ফাইনাল যে অংশটা রয়েছে এটাকে আমরা সেন্টার করে ফেলবো, একদম সেন্টার। তাহলে এটা হচ্ছে বক্স থ্রি, এখানে আমরা কোনো কালার ব্যবহার করবো না, শুধুমাত্র বর্ডার রেডিয়াস দিয়ে দিব। বর্ডার রেডিয়াস হচ্ছে 50%, বর্ডার রেডিয়াস 50% করার অর্থ হচ্ছে যা আছে তার 50% কার্ভ হয়ে যাবে সব দিক থেকে, হ্যাঁ। আমরা কিন্তু এইভাবেও বলতে পারতাম যে টপ বটম 50% আর লেফট রাইট 25%, এইভাবেও বলতে পারতাম। এভাবে বললে কী হতো? এরকম ব্যাকাতের আকৃতির একটা শেপ তৈরি হতো, কারণ হচ্ছে যে রাইট এবং লেফটে 25% হয়েছে আর টপ আর বটমে হচ্ছে আপনার 50% করে হয়েছে। তো এটা পরবর্তীতে আমরা বুঝবো ভালোভাবে আবার, বাট আমরা যদি শুধুমাত্র 50% করে দেই তাহলে এটা একটা সার্কেল আমাদের জন্য নিয়ে চলে আসবে। আমরা চাচ্ছি এই সার্কেলের মধ্যে একটা ইমেজ শো করতে, তো এই জন্য আমাদের একটা ইমেজের লিঙ্ক দেওয়া ছিল লোরেম ইপসাম বা পিক্সাম ফটোস থেকে 400 পিক্সেল। দেখেন আমার, আমি যদি একটু রিসেট করে দেই, আমার ইমেজটা কিন্তু অনেক বড়, ইমেজ অনেক বড়। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই সার্কেলের মধ্যে ইমেজটাকে ফিট করব। এই জন্য আমরা স্টাইলে চলে যাব, যাওয়ার পরে বক্স থ্রি এর আন্ডারে যে ইমেজটা আছে, সরি, বক্স থ্রি এর আন্ডারে এক্স্যাক্ট চাইল্ড এলিমেন্ট আকার যে ইমেজটা রয়েছে সেটার উইডথ হবে হচ্ছে 100%, অর্থাৎ প্যারেন্টের উইডথের সমান, এবং হাইট হবে অটো, যা হবার হবে, ইট ডাজেন্ট ম্যাটার, ওকে। এবার দেখেন যেটা সুন্দরভাবে এই বক্সের বা আমাদের সার্কেলের সমান হয়ে গিয়েছে, কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে, সেই সমস্যাটা হচ্ছে যে সার্কেলের ভেতরে এসে থাকছে না, সে বাইরে বের হয়ে যাচ্ছে। এই সমস্যাটার সমাধান করার জন্য আমরা যদি বক্স থ্রি, এই বক্স থ্রিতে যে প্যারেন্ট এলিমেন্টের কাছে যে বলি ওভারফ্লো হিডেন, তাহলে ওভারফ্লো যেগুলো হয়েছিল সেগুলো হিডেন হয়ে যাবে এবং সুন্দরভাবে একটা সার্কেলের মধ্যে ইমেজটা বসে যাবে, ওকে। আর একটা ইমেজ দেখা যাক, ওয়াও, সুন্দরভাবে ইমেজটা বসে যাচ্ছে। আপনারা এই সিস্টেমটা ব্যবহার করে বিভিন্ন অ্যাভাটার ডিজাইন করতে পারেন।
তো এই হচ্ছে মূলত বর্ডার রেডিয়াস বা হচ্ছে রাউন্ডেড কর্নার্স এর কনসেপ্ট। বর্ডার রেডিয়াস ব্যবহার করে আমরা খুব সহজেই আমাদের মন মতো রাউন্ডেড কর্নার্স জেনারেট করতে পারি।